ভাই এই গরম পানি করতেছেন কি করবেন? এই এয়ার কুলার দিন ভাই। এই এয়ার কুলারে? হ্যাঁ গরম পানি অবশ্যই। কি করবেন ভাই? এই যে বল গাইছে ভাই, ফুটন তো গরম পানি। ওরে মা গো কি গরম রে, বাবা রে বাবা। ভাই এই ভাই সুইচটাকে অফ করে নে ভাই। গরম পানি যদি এয়ার কুলারে দেন তাহলে কি ঠান্ডা হবে? আপনি বাসায় কি বড় ফ্যাক্টরি আছে? নাই তো। আচ্ছা বাসায় ধরেন এই এয়ার কুলারটা কিনছেন। আচ্ছা এখন বাসার ফ্যামিলির লোক কইতাছে এয়ার কুলারটা ছাড়ো পানি পুনি দিয়া। আচ্ছা তখন কি ফ্রিজের পানি ছাড়বেন? বাসার ট্যাঙ্কিতে যে পানিটা থাকে ট্যাঙ্কিতে লোড করুন, নরমাল পানি তো দেব। এই যে দেখেন কি করি এখন। আচ্ছা জাস্ট ফর ফোকাস দেখেন। কিন্তু এই এয়ার কুলার নাকি ভাই বরফ ছাড়া চলে না। একদম ভুয়া কথা, একবারে ভুয়া কথা। একদম এয়ার কুলারের মধ্যে কি লেখা আছে বরফ ফর ইউজ? না লেখা তো নাই। এই যে গরম পানি ঢালি ভাই। আচ্ছা এই দেখেন একেবারে ফুটন্ত গরম পানি কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখেন দেখছেন বাতাস, দেখেন এখনো কিন্তু বাতাস আছে। আর এই গরম পানিটি কিন্তু ঠান্ডা করে ঠান্ডা বাতাস দিবে। ভয় পায় না, বাতাস কিন্তু এত কম না। আচ্ছা কমায় রাখছি কথা বলার জন্য। আচ্ছা এই বাতাস কি আরো আছে নাকি? এই দেখেন কি সুরে রে ভাই, রে ভাই বাতাস দেখেন, তুফান তুফানের মতো বাতাস ভাই। রোজা রাখছিলেন না আজকে? রাইট। আচ্ছা আমি দোকানদার, আমি মিথ্যুক হইতে পারি, আমার মাল আমি ভালো বলতে পারি, আপনি তো খারাপ বলবেন না। আমি জানি কি, আমি কিন্তু সামনে আছি। হ্যাঁ ঢেলেছি কিন্তু আমরা গরম গরম পানি পাইতেছেন কি? পাইতেছি কিন্তু তুফানের মতো ঠান্ডা বাতাস। একদম ঠান্ডা পাচ্ছেন? ঠান্ডা পাচ্ছি। কেন পাচ্ছেন বলেন তো? এই যে হানিকম পেট। আচ্ছা এই যে দেখাই দেখেন পিছনে কিন্তু হানিকম পেট আছে, খুলে দেই। আচ্ছা একটু জাস্ট খেয়াল করেন, এই যে হানিকম পেট, এই যে হানিকম পেট। আচ্ছা এটা কিভাবে চেক করবেন? ওই যে দেখেন চলতেছে, কিন্তু চলতেছে। এটা এভাবে খুলবেন। ওকে দেখেন হানিকম প্যাড। দেখেন তো ভাই ভিজা কিনা, এটা ঠান্ডা বাতাস আসতেছে কিনা ভাই? এটা তো একবারে ঠান্ডা হয়ে গেছে পানি, বরফ বরফ লাগতেছে। দিছেন তো আপনি গরম পানি, একদম গরম ফুটন্ত পানি দিছি ভাই, একেবারে ফুটন্ত পানি দিছি। এখন বলতে পারেন ভাই এই নাটকটা করার কি দরকার ছিল? কি দরকার ছিল? এটা নাটক না ভাই, এটা জিনিস। আমি একটু অফ করি। আচ্ছা আমি একটু অফ করে কথাটা বলি, একটু এটা কমাই দিই, অফ করে দিলাম না, একটু কথাটা বলেই নেই। আচ্ছা কারণ বাতাস যারা দেখছেন এর থেকে বেশি বাতাস কেউ দেখাতে পারবে না। রাইট। আর কেন গ্রিড নিয়ে কথা বলতে? এইটা কিন্তু যেন কোন কোন কোম্পানি না, গ্রি গ্রি ব্র্যান্ড, গ্রি ব্র্যান্ড। আচ্ছা এখন আমার কথা হচ্ছে ওই নাটকটা কেন করছি ভাই? বাসা বাড়িতে এরকম একটা এয়ার কুলার কিনছেন। আচ্ছা বাতাস খাওয়ার জন্য। রাইট। এখন সারা দিন রোদে ট্যাঙ্কিটা গরম হয়ে থাকে, আপনার সামনে কিন্তু আমি ছাড়ছি, আপনার এখানে পাম্পারিং এ কুলিং এ দিয়ে দিছি। এই দেখেন যখন আমি এই যে মেশিনটা ছাড়বো এবং ঠান্ডা বাতাসটা এই কারণে দিতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে এয়ার কুলারের অভাব নাই। আপনি বলতে পারেন লিখন ভাই কতদিন আগে কিছু একটা প্রতিবেদনে অন্য একটা এয়ার কুলার দেখাইছেন, ওটাও ভালো বলছেন। এখন কাস্টমার তো কনফিউজ হয়ে যায়, কনফিউশন কোনটা দেখে কোনটা কিনবে। আমার কথা হচ্ছে আইফোন ফালাইতে পারবেন না, স্যামসাং ফোন ফালাইতে পারবে না। ধরেন আইফোনও একটা ভালো ব্র্যান্ড, স্যামসাং একটা ভালো ব্র্যান্ড, যার যেটা অভিরুচি। অনেকে ব্র্যান্ড নিয়ে কথা বলেন ভাই, মেড ইনটা কোথা থেকে আসছে? আরে দেশ কিনবেন না প্রোডাক্ট কিনবেন? আপনি প্রোডাক্ট কিনবো, আমার প্রোডাক্ট ভালো, মেড ইন কামরাঙ্গি চোর হোক কোনো ব্যাপার না। এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি ধরেন আজকে আইফোন নিয়ে কথা বলতেছি, এটার বাজার পড়ে না। রাইট। এয়ার কুলারের বাজারে এইটা কিন্তু আইফোন, এটা আইফোন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রি চিনে না, গ্রি ইউজ করেন এমন কোন লোক নাই। বিদেশে যত প্রবাসী ভাইরা আছে সবাই কিন্তু গ্রি এয়ার কুলার, সব গ্রি এয়ার কুলার ইউজ করে। এবং এটা যে এমএস ফ্লো পাওয়ার বাতাসের, এটা হচ্ছে 100% সলিড সলিড। এবং এটার স্পেসিফিকেশন কেন কিনবেন আপনি? আচ্ছা এই যে বাজারে এত এয়ার কুলার থাকতে আপনাকে আমি গ্রি এয়ার কুলারটা সাজেস্ট করতেছি বারবার, কেন কিনবেন? এটা কিনবেন হচ্ছে কেমন আসবে? অল্প ওয়াট ভাই, আমার মৌখিক না লিখিত আছে, আমি দেখাই লিখিত আছে। এই দেখেন আমি দেখাই, দেখেন ভাই ভাই এখন আপনি বলেন তো ভাই বাতাসটা কি আসছে? আমার সামনে বাতাসটা আসতেছে। হ্যাঁ আমার তো কথাই বলতে মন চাইতেছে না, ভাল লাগতেছে না ভাই? আমি তো আপনি শিখাই নিই নেই, এগুলো শিখাই নিই। আচ্ছা আপনার তো সবসময় দর্শক বিয়ারদের পক্ষে, এখন যেটা বলছেন যে ভাই এটার মধ্যে আপনার বিদ্যুৎ বিলটা কেমন টানবে? আচ্ছা
একটু কাইন্ডলি পড়েন। এইখানে দেখেন এটা হচ্ছে 40 লিটার ক্যাপাসিটি, 230 ওয়াট মাত্র। সারা ফোন যদি ইউজ করেন, আচ্ছা কত কত বিদ্যুৎ বিল আসবে দেখেন, মাত্র 230 ওয়াট যদি সারা মাস আমরা ইউজ করি, হ্যাঁ সর্বোচ্চ কত 200 টাকা নাকি, এর থেকেও কমে আসবে, এর থেকেও কম। এবং এটা আবার কিন্তু আলটিমেট টাইম দেওয়া আছে, যেমন আপনি এটা 1 থেকে শুরু করে 8 ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারেন টাইমার সিস্টেম। 8 ঘন্টা পর্যন্ত এসি এয়ার কুলার কেন বলি, এসি তে টাইমার ফাংশন দেওয়া থাকে, রাইট, ঘুমায় গেছেন ঘর অতিরিক্ত বড় হয়ে গেছে অফ করে দিয়েছেন, অফ করে দিয়েছেন, এসির মতো রিমোট দেওয়া আছে, আবার এই যে রিমোটও আছে দেখেন কত সুন্দর, রিমোটটা দেখছেন, রিমোট প্লাস এসির মতো রিমোট হোল্ডার দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়ালে থাকুক, আচ্ছা রিমোটটা ঢুকায় রাখেন দেখেন রিমোট সৌন্দর্য বাইরে গেল, রাইট। আচ্ছা এখন যেটা হচ্ছে মেন কথা, কেন কিনবেন আপনি গ্রি এয়ার কুলার? আচ্ছা আমি কিন্তু গ্রি কোম্পানির বলেইতেছি না ভাই, আমি প্রোডাক্ট ভালো পাইছি, আমি বেচতেছি, আর আমি যেটা মনে করি আমরা গরমে সিজনে যেই পরিমাণ গ্রির এয়ার কুলার প্লাস এসি বিক্রি করি, আমার মনে হয় না গ্রির শোরুমে এত বিক্রি হয়, রাইট, কারণ আমাদের একটা ট্রাস্ট বিশ্বাস করে আমাদের। এবং কেন কিনতেছেন, প্রথমত কিনবেন হচ্ছে এটার কারণে, টার্বো ব্লোয়ার প্লাস ডিসি পাম্প, ডিসি পাম্প, এই হচ্ছে দুইটা কারণ। তারপরে হচ্ছে আপনার থ্রি রিফিলিং মেথড, আচ্ছা তিনটা উপায় হচ্ছে আপনি রিফাইলিং করবে পানিটাকে, পানিটাকে এক চলে গেল স্বাস্থ্যসম্মত পানি, আচ্ছা 40 লিটার আপনি এখানে চালু করে দিচ্ছেন, এখানে আইসিং জেল প্যাডটা দিয়ে দেন, আইসটা দিয়ে দিলাম, হ্যাঁ তো বড় 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 আপনার দরকার নেই, আচ্ছা ওকে গরম পানি দিবেন করে নিবে। অনেকেই কমেন্ট করতেছেন, প্রাইস জিজ্ঞেস করতেছেন, আপনারা একটু কে কোন জায়গা থেকে আছেন সবাই একটু কমেন্ট করবেন, লাইভটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন, আর শেয়ার করলে গিফট আছে, শেয়ার করলে গিফট আছে, শেয়ার করলে গিফট, শেয়ার করলে কি গিফট আছে, শেয়ার করলে গিফট আছে হচ্ছে চার্জার ফ্যান, ভাই বাবু ভাই আমার চার্জার ফ্যান একটু দিবেন, আচ্ছা শেয়ার করলে বড়টা বড়টা এই যে শেয়ার করার জন্য। এখন বলতে পারেন যে ভাই এইটা গিফট দিয়ে কি করব, আচ্ছা কারেন্ট আছে এয়ার কুলার চালাচ্ছেন, কারেন্ট চলে গেছে রুম ঠান্ডা আছে, ফ্যান তো দরকার, ফ্যান দরকার, ফ্যান ছেড়ে দেন পুরো রুমটা শীতল বাতাস করতে হবে, এটা সর্বোচ্চ শেয়ার করি, এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান, সর্বোচ্চ শেয়ার করি জন্য এই ফ্যানটা থাকবে গিফট, এটা আপ এন্ড ডাউন করতে পারেন, ছোট বড় করতে পারেন, ছোট বড় করা যাবে। আচ্ছা এখন যেটা মেইন কথা, আচ্ছা সেটা হচ্ছে যে ভাই এটার মধ্যে হচ্ছে আপনার 4 ফ্যান স্পিড দেওয়া আছে, বেশিরভাগ এয়ার কুলার 3টা স্পিড দেওয়া থাকে, এটাতে থাকবে 4টা স্পিড, 4টা স্পিড ঘন্টা পর্যন্ত টাইমার, টাইমার। এবং এই যে দেখেন এখানে কি লেখা আছে, অসিলেশন ফাংশন, অসিলেশন ফাংশন, এটা কি, এটা কি ভাই, এটা অনেকে বুঝে না, আমি তো বুঝি না, আচ্ছা এটা কেন, এই যে ভিতরে যে পানি দিছেন, আচ্ছা পানির একটা কম্পনের আওয়াজ হয় অনেক সময়, রাত যত গভীর হয় সাউন্ড তত কঠোর হয়, এটা কথা আছে বাংলা প্রবাদে, গভীর শব্দও কিন্তু কানে লাগে, টাক 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 লাগতে থাকে, প্লাস হচ্ছে আপনি কিচেন রুমে কিচেন সিঙ্ক লাগাইছেন, পানি ফোটা ফোটা পড়তেছে, বিকট আওয়াজ আসতেছে, আচ্ছা ভাইব্রেট করতেছে, ঘুম আসতেছে না, এত দাম দিয়ে এয়ার কুলার কেন, আমার লাভ কি, লাভ কি, দরকার নেই, তাহলে এটা কি সাউন্ডলেস, সাউন্ডলেস, ভিতর থেকে কোনো দেখেন তো, এই যে আমার মেশিনটা কোনো ভাইব্রেট করতেছে কি, দেখেন মেশিন কিন্তু কোনো ভাইব্রেট করতেছে না, জাস্ট এই যে বাতাসটা আমরা দেখানোর কারণে এই পলিথিনটা কিন্তু লাগিয়ে দিয়েছি। আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে, জি অনেকে মনে করে এসি এয়ার কুলার লাগালে নাকি বন্ধ ঘর লাগবে, আসলে কি তাই নাকি, একদম ভুয়া কথা, খোলামেলা ঘর, আরে আপনি জানলার সামনে লাগাই দেন না, আচ্ছা বাইরে যে প্রাকৃতিক বাতাস আছে রোদ্রে মিষ্টি করবে, গরম পানিতে ঠান্ডা করবে, গরম পানিকে ঠান্ডা করবে, এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। এবং এটার মধ্যে এসি এয়ার কুলার কেন বলছি আমি বলেন তো, কেন বলছি, এই যে হিউমিডিফায়ারে ফাংশন করা আছে, হিউমিডিফায়ার, এই হিউমিডিফায়ার একটু দেখাই দিবেন, আচ্ছা হিউমিডিফায়ারটা কেন দিছে, হিউমিডিফায়ারটা দেওয়ার কারণ হচ্ছে যে এসিতে যখন আপনার একটা এসি আপনি ইউজ করেন, আচ্ছা তখন আপনি হিউমিডিফায়ারটা কেন দেন, আচ্ছা যাতে ঘরটা শেয়ার ছেতে ভাব না হয়, না ঘামা ঘামাটা না হয়, প্লাস হচ্ছে স্লিপিং মোডে গেলে হিউমিডিফায়ারের ফাংশনটা দিতে হয়, দিতে হয়। এবং হিউমিডিফায়ারের আরেকটা সুবিধা হচ্ছে ঘরে মশা তেলাপোকা ছারপোকা এগুলো থাকতে পারে না, আচ্ছা আচ্ছা ঘরটারে পুরোপুরি কমফোর্টেবল করে নেয়, ওকে তাহলে হিউমিডিফায়ারটাও আছে, হ্যাঁ দেওয়া আছে এই এয়ার কুলারে, এই এয়ার কুলারে ভাই, এইটা সার্ভিস করাতে হলে কি আপনার কাছে আসতে হবে, বাংলাদেশের 64 জেলা থেকে সার্ভিস নিতে পারবেন, সব জায়গায় আছে, শুধু কোম্পানির অফিশিয়াল গ্যারান্টি কার্ডটা যদি আপনারা আচ্ছা রেখে দেন, দেখেন আপনি আমার থেকে নিছেন, দেখেন এখানে কিন্তু সব জায়গায় সব জেলার কিন্তু অফিশিয়াল সার্ভিস সেন্টার আছে, আপনারা ঢাকায় কিন্তু আর আসতে হবে না, কিচ্ছু করতে হবে না, আর এটা এমন একটা এয়ার কুলার 15-20 বছর আপনারা ইউজ করবেন, ভাই আমি এয়ার কুলার আগের বছর বিক্রি করছি, আজ পর্যন্ত একটা কমপ্লেইন আসছে কিন্তু আমি জানি না, কোনো কমপ্লেইন আসে না, মানে আমার ফোন আমি লিখুনি মন অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছি, রাইট, মূলত এই প্রোডাক্টটা নিয়ে আমার কাছে কোনো কমপ্লেইন আসে না, এর জন্য এই বছর ফার্স্ট গরম উপলক্ষে আমি এটা ছাড়ছি 4 দিনের অফারে, 4 দিনের অফার, আজকে যে অফার দিব
গুগল ওয়েবসাইট অনলাইন আচ্ছা সব বাদ যাবে ভাই সব বাদ আমার প্রাইসের কাছে বাদ যাবে এবং কি গিরি কোম্পানির যে ম্যানেজমেন্ট যারা আছে তারা আমারে বকবে যে ভাই আপনি এই দামে কেন দিছেন বকলে বকুক আমার কাস্টমার তো কম দামে পাবে স্যাটিসফাইড আমি তারে বলছি আপনি শোরুম থেকে আমি বেশি বিক্রি করব আচ্ছা ভাই এই যে ওয়ারেন্টি কার্ড অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড আচ্ছা ডাইরেক্ট এই যে দেখেন গ্যারান্টি কার্ড সম্পূর্ণ আপনার নাম ঠিকানা থাকবে কোন প্রোডাক্ট আপনি নিছেন কাটার নিছেন না এয়ার কুলার নিছেন না এয়ার পিউরিফায়ার নিছেন না ওয়াটার ডিসপেন্সার নিছেন এয়ার কুলার এখন বলতে পারেন ভাই আপনার এসি এয়ার কুলার আমি গ্রিডটা নিলাম এটা আমার বাচ্চা প্লাস ফ্যামিলির জন্য কতটুকু কমফোর্টেবল কমফোর্টেবল এই যে বাতাস দেশে তুফান বাতাস হবে কিনা আরে পলিউরা লাভ কি শরীরের মধ্যে যদি বাতাসই না বাতাসই যদি না আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার আসবাবপত্র কতটুক সেফ থাকবে রাইট এয়ার কুলারে পানি ছিটে মিটে বলে আসবাবপত্র ভরা যায় রাইট এই যে দেখেন একটা টিস্যু দেন বড় ভাই আমাকে আচ্ছা এই যে অন করে দিলাম পানি দিয়ে দিয়েছি এটা পানি দাও আছে এই যে পাম্পারিংও দাও আছে ভাই যখন ছাড়তেছে তখন তো আমার কথা বলতে মন চাইতেছে না ভাই আমার কাছে খুব বাইরে দেখেন এখানে পাম্পারিং হচ্ছে না আচ্ছা পানি কিন্তু ছেড়ে দিছি পানি উপরে উঠতেছে এখন একটা জিনিস দেখেন আচ্ছা ওকে আপনি যে কোনো সাইজটি আপনি নিতে পারেন ফ্যান প্লাস স্পেসিফিকেশন সব এক জাস্ট ট্যাঙ্কিটা ছোট বড় আচ্ছা এছাড়া আর কিছু না এবং অনেকে বলে ভাই বড়টা নিলে একটু বেটার দেখা যায় আমার আমি তো রুমে খাটের উপরে ঘুমাই ছোট এয়ার কুলার নিলে খাট পর্যন্ত অবধি আসে না কিন্তু সেটা তো ভয় নাই সেটা তো ভয় নাই আপনি তো এটা আপ এন্ড ডাউন করতে পারতেছেন আচ্ছা কাটারটা এই যে এখানে উঠাইতে পারতেছেন আপনি এই পর্যন্ত দিতে পারতেছেন আপ ডাউন করা যাবে আপনি ছাদে ঘুমান না ছাদে বাতাস চলে যাবে আচ্ছা 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 এখন এটা কেন আনছে এটা পুরো শুকনা না ভাই পুরো শুকনা টিস্যু শুকনা তো রাইট এই যে এটা আমি একটু এখানে ক্যামেরা ধরেন আচ্ছা আচ্ছা পানি টেনি সব কিন্তু অফ আছে এই যে আমি অন করে দিলাম ওকে অন করে দিলাম পানিটা দেখেন তো কিভাবে উঠে ওকে পানি কিন্তু এখন উপরে উঠতেছে উঠবে এখন এই যে উঠে গেছে পানি উঠে গেছে আচ্ছা এখান থেকে বাতাস আসছে না বাতাস এটা আমি দিয়ে দিলাম দেখেন তো ভাই আমার টিস্যুটা ভিজে কিনা এটা একটু চাপায় দেই এই দেখেন টিস্যু তো এক ফোঁটাও ভিজতেছে না এই ছাইড়া দিব উইরা যাবে আচ্ছা তার মানে এইটা দিয়ে কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না পানি কিন্তু আসবে না পানি আসবে না আচ্ছা প্লাস হচ্ছে এটা অরিজিনাল হচ্ছে যা লেখা থাকবে তাই এখন অনেকে বলতে পারেন ভাই এটা মেরিনটা কোথ থেকে আসে আচ্ছা 100% চায়না চায়না মিথ্যা কথা বলবো না বিক্রির জন্য আচ্ছা ব্র্যান্ড কখনো দুই নম্বরে ধুনফুন কোম্পানি করে না কেন করে না সেটা হচ্ছে তারা এখানে লিখেই দিয়েছে মেড ইন চায়না আইফোনও তো চায়না যেটা মন চায় তা হোক আচ্ছা এখন আপনি বলতে পারেন ভাই ডাইকিং তো মেড ইন জেনারেল ডাইকিং জেনারেল মেড ইন জাপান থেকে আসে আরে জাপান থেকে আনলে এয়ার কুলার কেনার মতো স্বাদ আমাদের হবে না হবে না রাইট এটা এয়ার কুলার দাম পড়বে 60-70,000 টাকা রাইট এই জিনিসটা যদি আপনি কম রেটে পান চায়না থেকে আনলে আপনার সমস্যা নাই তো আচ্ছা আমাদের দেশে বাটা অ্যাপেক্স একটা ভালো ব্র্যান্ড কেমনে নাম করছে প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আমেরিকায় পাঠায় তারা বলবে আই হ্যাভ মেড ইন বাংলাদেশ সেই জিনিস এটা আচ্ছা তারা তো ব্র্যান্ড ডিজার্ভ করতেছে রাইট আমি তো আপনার পতাকা প্লাস দেশ ডিজার্ভ করতেছি না তা আমার কথা হচ্ছে যেখান থেকে মনে হচ্ছে সেখান থেকে আসুক আচ্ছা আচ্ছা প্রোডাক্ট ভালো 100% কোয়ালিটি পাইছি কোনো টেনশন আমার করতে হবে কোনো টেনশন নাই আচ্ছা ওকে তো এখন কোনটার প্রাইস কত আমার রুমটা যদি 100 স্কয়ার ফিট হয় তাহলে আমি কি 20 লিটার হবে কিনা বা আমার 40 লিটার নিতে হবে যে 20 লিটারটা যেটা এটা 150 স্কয়ার ফিট রুম আপনার কাভার করতে 150 স্কয়ার ফিট হ্যাঁ আচ্ছা আর যেটা 40 লিটার 250+ করতে পারে 250+ 60 লিটার যেটা এটাও আমরা 250ই বলি বেশি বলার দরকার নাই কারণ আপনি 250 স্কোয়ার ফিটের উপরে কেউ লাগে না আর 250 স্কোয়ার ফিট কাদের রুম হয় জানেন আমাদের মতো মধ্যবিত্তদের রাইট আর যাদের 500-600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয় তারা হচ্ছে অনেক শৌখিন মানুষ তারা ডাইকিং জেনারেলি এসি লাগায় নেয় এবং এইগুলা কিনে হচ্ছে কি জানেন জাস্ট একটু বাতাস টাতাস খাওয়ার জন্য গেস্ট আসছে এসি তো রুমের ভিতরে তুমি ড্রয়িং রুমে চালায় দাও এটা আচ্ছা যে কোনো রুমে কিন্তু আপনারা দিয়ে যেতে পারলেন এখন অনেকে বলতে পারেন ভাই তফাতটা কি আচ্ছা যেমন আজকে একটা জিনিস আমি পিটাই ভাঙতাম ভাই জিনিসটা আমি বের করি না আপনার সামনে রিচার্জেবল এয়ার কুলার কেনার থেকে রিচার্জেবল চার্জার ফ্যান কেনা ভালো আমি মনে করি যেটা এয়ার কুলার চেয়ে চার্জার ফ্যান কেনা ভালো কেন এই যে এয়ার ফ্লো দিয়ে যে বাতাসটা উঠাচ্ছে এটা তো ডাইরেক্ট উঠাচ্ছে এইটা যদি আপনি রিচার্জেবলের মাধ্যমে উঠায় এটা ব্যাটারির ক্ষমতাই কতটুক ভাই ও তো পানি ফ্লো উঠাইতে পারবে না তাই না রাইট নষ্ট হয়ে যায় কয়দিন পর আর দোকানদারের মধ্যে গালাগালি শুনতে হয় আমাদের আমি গালিও শুনতে চাই না রিচার্জেবল এয়ার কুলারও বেচতে চাই না আচ্ছা আজকে কিন্তু শেয়ার করলেই কিন্তু গিফট কোনটা গিফট শেয়ারকারীর জন্য আচ্ছা একটা ফ্যান থাকবে যেটা হচ্ছে গিফট আমার লোকগুলোতে ওকে এখানে 20 লিটার আছে 40 লিটার আছে আর এখানে কিন্তু 60 লিটার আছে
এই যে শেয়ার করলে যে এটা কি শেয়ার করলে কিন্তু এই রিচার্জেবল 100% দিব ভাই একজন কেন পাঁচজন কে শেয়ার করে জিতে নেন পাঁচজনকে আবার এটা দিব না আচ্ছা বেশি দিলে লস হয়ে যাবে ভাই আমার প্রথম পুরস্কার পাবে এটা আচ্ছা সেকেন্ড পুরস্কার ওই যে ছোটটা টম এন্ড জেরি এটা পাবে আচ্ছা পিচ্চিটা আর থার্ড পাবে হচ্ছে আপনার এটার থেকে একটু বড়টা আর এটা কেন আপনার কিনবে সেটা হচ্ছে যে অনেকে এয়ার কুলারে বেশি দিন পানি রাখলে অনেকে মনে করে ভিতরে পানিতে শ্যাওলা জমে গেছে বাবু ভাই একটু এখানে আসেন এয়ার কুলারে পানি জমে যায় আচ্ছা তারপর শ্যাওলা জমে যায় এই পানিগুলো ফালাই দিতে হয় এটার মধ্যে কিন্তু সুগন্ধি ইউজ করতে পারবেন আপনি সুগন্ধি ইউজ করবেন কিভাবে ইউজ করবেন এই যে আমি যে আপনার ইয়া করে দিছি না এখন মূল প্রোডাক্ট আপনাদেরকে বুঝাবো তারপর আমি প্রাইসটা বলে ছেড়ে দিব বেশি সময় নিব না কারণ ব্র্যান্ড নিয়ে কথা বললে এতক্ষণ সময় দিতে হয় না রাইট রাইট এই যে দেখেন এই যে আমি আগে থেকে খুলে রাখছি যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন একটু লাইনে দিন ভাই এই যে আমি লাইনে দিয়ে দিলাম আচ্ছা পাম্পাইটা কিভাবে কাজ করে দেখেন এই যে অন করে দিছি আচ্ছা এই যে এখান থেকে দেখেন পানি উঠবে পানি উঠবে উঠে এই যে পুরো হানিকম্পেটটা ভিজাবে দেখেন ভাই বরফের মতো লাগতেছে রাইট এই যে পানি কিন্তু অলরেডি ভিজতেছে কিন্তু এই যে দেখেন পানি চলে আসছে চলে আসছে রাইট এই যে পানি আচ্ছা এখন এইটা যখন আপনি পরিষ্কার করবেন কিভাবে করবেন আচ্ছা সব এয়ার কুলারে ছোট ছোট আপনার নজল দেওয়া থাকে ওই নজলটা পানি বের করতে গেলে ভিতর ট্যাঙ্কটা ওয়াশ করতে পারে না আমাদের কাছে এই সুবিধাটাও আছে যেমন এটা পিছনে কাভারটা একটু নিলাম কাভারটা আমি দেখাই দিই দেখেন এটা কিভাবে ওয়াশ করবেন এই যে জালিটা সবসময় ওয়াশ করে রাখবেন আচ্ছা বাইর থেকে যখন বাতাসটা টান দেয় তখন বাতাসের সাথে ধুলামলাটাও আসে এটা হচ্ছে সেভ করে হানিকম্পেটটাকে আচ্ছা কোনো মশা মাছি কিছু হ্যাঁ মশা মাছি কিছু ঢুকতে পারবে না এই যে এটা আপনি লক করে দিবেন আচ্ছা লক করে দিবেন না এখন এটা পরিষ্কার করবেন কিভাবে কিভাবে এই যে দুই সাইডের লক সিস্টেমটা আছে এই যে দেখেন এই যে লক খুলে ফেললো আচ্ছা এই লক খুলে ওকে এই যে টান দেন উঠে ফেলেন আচ্ছা এই যে দেখেন এই যে পানি দেখছেন পানিটা ভাই গরম পানি দিছিলাম কিন্তু রাইট একদম ঠান্ডা হয়ে গেছে এই পানিটা সুন্দর করে ফালায় ভিতরে একটু মাইজা টাইজা আবার সুন্দর সুগন্ধি দিয়ে একটু আতরের দুই ফোঁটা দিয়ে দেন আচ্ছা বা আপনি একটা ন্যাপথনি জাতীয় কিছু দিয়ে দেন বাতাসের সাথে এয়ার ফ্রেশনার কাজ ভালো স্মেলটাও আসবে অনেক সুন্দর স্মেল আসবে আচ্ছা আচ্ছা তো এখন আমরা প্রাইসটা একটু জানবো ভাই এটা বুঝাই দিছি কত দিচ্ছেন আজকে যে প্রাইস দিব ওটা তো বলেই দিছি আচ্ছা আর এইখান থেকে হচ্ছে পানিটা ঢালবেন আপনারা এদিক দিয়ে দিতে পারবেন উপর দিয়ে দিতে পারবেন এবং এসির মতো এই যে দেওয়ালে হ্যাঙ্গিং করে রিমোটটা রেখে দিবেন রিমোটটা দিয়ে হচ্ছে ঘুমের চোখে দৌড়াদৌড়ি করার সময় না যেমন এসি রিমোট অনেকে নিয়ে ঘুমায় রাইট ভাল গরম লাগতেছে আবার ছেড়ে দিছে আচ্ছা বা অটোমেটিক টাইমার দিয়ে দিছে অটোমেটিক টাইমার অন নিজে নিজে অফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হিউমিডিফায়ারের সিস্টেম ওইটাও চালু করে রাখলেন আর এটা সবকিছু বুঝাই দিলাম গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিছি 1 বছর হচ্ছে মোটরের গ্যারান্টি থাকবে যেটা হচ্ছে ব্লোয়ার ফ্যানের 1 বছর মোটর গ্যারান্টি 7 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে আর সেকেন্ড হচ্ছে এই যে গরম পানি দিয়ে দেখাইছি এটা কিন্তু অরিজিনালি বাস্তব কারণ আপনারা লাইভ দেখতেছেন নট ভিডিও কেউ যদি ডাইরেক্ট এসে দেখতে চান সেটা আমার কাছে পসিবল সেটাও পসিবল আমি দেখাই দিব আপনাদেরকে ডাইরেক্ট বরফ পানি করে দেখাই দিব আচ্ছা ওকে তাহলে এখন প্রাইস ভাই প্রাইস প্রাইস 20 লিটার 60 লিটার 40 লিটার 20 লিটার ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু এটার প্রাইস দিতেছি মাত্র 17500 টাকা 17500 মাত্র 17500 20 লিটার হচ্ছে 17500 17500 এটা গুগল ওয়েবসাইটে রেডি দেওয়া হচ্ছে 21 আচ্ছা 21000 টাকা কিন্তু রেট দেওয়া আছে রেডি দেওয়া আছে কিন্তু আজকে পাচ্ছেন আপনারা 17500 17500 আচ্ছা এটা 40 লিটার 40 লিটার দিতেছি কত জানেন কত ভাই মাত্র 19500 টাকা কত দিলে ভালো লাগে 25-26-27 না ভাই কমায় দেন তাহলে 21500 যান 21500 মাত্র 21500 আচ্ছা 60 লিটার নেবেন আপনারা 21500 এরকম ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে নিন আর কিছু মানুষের কনফিউশনটা দূর করে দেই ভিডিও যেহেতু শেষ করে দেবো জাস্ট 1 মিনিটের কথা আচ্ছা কেউ যদি বলেন ভাই এসির মতো কাজ হবে আপনি আমারে ফোন দিবেন না ভাই আচ্ছা এসি তো এসি আরে ভাই আপনি 20000 টাকা দিয়ে এসি স্বপ্ন কেন দেখবেন রাইট এটা হচ্ছে তৎক্ষণাৎ বাতাস এসি প্লাস এয়ার কুলারের পার্থক্যটা কি চার্জার ফ্যানের মধ্যে পার্থক্যটা কি তিনটা সাবজেক্ট একটু বলে দেই এসি বন্ধ করে ছাড়ছেন কারেন্ট চলে গেছে 1 ঘন্টা আধা ঘন্টা রুম বেকআপ দিতেছে গ্যাসের কারণে রাইট ঠান্ডাটা আবদ্ধ করে রাখতেছে এটা সামনে বসতেছেন ধাপ ধুপ বাতাস ছাড়তেছে বর্ষাটা বরফ হয়ে যাচ্ছে যখন চান তখনই পাবেন তখনই আচ্ছা রিচার্জেবল চার্জার ফ্যান আচ্ছা ঠান্ডা আবহাওয়ায় রাখতেছেন ঠান্ডা বাতাস পাইতেছেন গরম আবহাওয়ায় রাখতেছেন গরম বাতাস পাচ্ছেন আর এটার কাজ হচ্ছে কি জানেন আপনি রোদের মধ্যে চালানো ঠান্ডা বাতাসই দিবেন মানে রোদের মধ্যে চালানো প্রাকৃতিক বাতাসটা টানে আচ্ছা আর এটা হচ্ছে কি জানেন এটা ব্লেডই হচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড আচ্ছা এটা হচ্ছে তারের উপরে ঘুরতেছে এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান এটা কাটারের মধ্যে ইউজ করা আচ্ছা তাহলে প্রাইস গুলো আবার একটু বলে দিচ্ছি 20 লিটার হচ্ছে 17500 40 লিটার 19500 60 লিটার হচ্ছে 21500 টাকা অর্ডার করা সিস্টেম এই যে
ঠাস করে মোবাইল অপশনে ঢুকে এখানে ফোন দিয়ে দিবেন। আচ্ছা, এবং এখানে ফোন দিয়ে যদি বিজি পান অবশ্যই হচ্ছে WhatsApp বাই মোতে নক দিবেন। WhatsApp কেন, আপনি ফোন দিতেছেন আমার ভিডিওটা দেখে আরেকজন ফোন আরেকজন প্রোডাক্ট কেনার জন্য ফোন দিতেছে, আপনার কিছু আজগুবি কথাবার্তা প্রশ্নের কারণে ওই লোকটা লাইনে পাচ্ছে না আমাকে। আচ্ছা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে, আগে দেখবেন এটার জন্য ভিডিও করা, নালে কিন্তু ভিডিও করতাম না, তাহলে আমন্ত্রণ জানাইতাম ভিডিওতে, ভাই দোকানে আসেন দোকানে বুঝায় বুঝায় বলে দিবেন। আপনি দয়া করে WhatsApp এর মধ্যে নক দিবেন, ওইখানে আমাদের যে দায়িত্বগত লোক আছে তারা আপনাদেরকে ওইখানে ফিনিশিং দিবে কথাবার্তা। আর এখানে হচ্ছে আপনি অর্ডারের জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিতেছেন, ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই সর্বনিম্ন আমাকে 1500 টাকা ভাই অ্যাডভান্স করতে, 1500 টাকা অ্যাডভান্স করতে, অ্যাডভান্সের ভয় যে পাবেন আমার দয়া করে নক দিন। আচ্ছা, 1500 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আর যারা সরাসরি এসে দেখে নেবেন চলে আসুন হচ্ছে কুকারিস গ্যালারি, কুকারিস গ্যালারি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিচতলায় স্বপ্ন ব্রোচ 134। তো লাইকটা অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, শেয়ার করবেন না কেন বলেন তো, অবশ্যই শেয়ার করবেন, আপনার মনটা কি একটু চায় না যে আজকে আমি 10 টাকা দিয়ে লটারি কিনছি 45 লাখ টাকা ফ্ল্যাটের জন্য, তাহলে আপনি 33 টাকা নিয়ে নেই ভাই, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই ফ্যানটা কিন্তু গিফট থাকবে, এটাই লটারি, তো শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।